প্রার্থীদের জমজমাট প্রচারণা চলছে গাজীপুর সিটিতে। সকাল থেকেই বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন অলি গলি রাস্তাঘাট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। গণসংযোগ করছেন জাতীয় পার্টির এম এম নিয়াজউদ্দিন সহ অন্য প্রার্থীরাও। তারাও ছুটছেন বিরামহীন, আশ্বাস দিচ্ছেন পরিকল্পিত নগরী গড়ার। আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণ। কাকা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটা বার সুযোগ দেন আমাদেরকে বাবাটার জন্য একটা ভোট। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? দোয়া করবেন কাকা। আসসালামু আলাইকুম। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ একের পর এক তারা যোগদান করছে, ব্যাপক সাড়া পাচ্ছে। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি একটা কথাই বলছি যে 40 লক্ষ মানুষের সাথে আমি নির্বাচন করছি তাদেরকে নিয়ে। গাজীপুর সিটি নির্বাচন প্রচার প্রচারণা খবর জানবো সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। পলাশ, কেমন চলছে, কেমন দেখছেন প্রচার প্রচারণা, নির্বাচন নিয়ে কি বলছেন ভোটাররা, প্রার্থীরাও কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসলে রবিন, গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু পুরো পাড়ায় মহল্লায় কিন্তু জমে উঠেছে নির্বাচনের আমেজ। সেই বিষয়ে যদি আমি একটু যদি দেখাই, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু তাদের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের কিন্তু প্রতীক নিয়ে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় কিন্তু তারা কিন্তু ছুটে বেড়াচ্ছে। অর্থাৎ এক কথায় বলা চলে যে তাদের যে প্রতীক, অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরদের প্রতীক নিয়ে কিন্তু প্রত্যেকটি পাড়ায় মহল্লায় নারী এবং পুরুষ নিয়ে কিন্তু তারা প্রত্যেকটি ভোটার ভোটার যাচ্ছে। এবং মেয়ররা কিন্তু ঠিক তাদের সমর্থন নিয়ে কিন্তু প্রত্যেকটি পাড়া মহল্লায় কিন্তু পুরো 57টি ওয়ার্ডে দাপিয়ে বেড়াচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজিজুল্লাহ খান, তিনি গাজীপুরের টঙ্গী হয়ে তিনি পূবালে এখন গণসংযোগ করতেন। সেখান থেকে কিন্তু তিনি গাজীপুর সদর হয়ে ঠিক 27-এ গিয়ে একটি সমাপ্ত হবে আজকের জন্য। পাশাপাশি প্রত্যেকটি ওয়ার্ডে যে বিষয়টি দেখছি সেটি দেখছি যে মেয়রের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছে এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা, তারা কিন্তু আমরা দেখছি যে তাদের যে নিজস্ব যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু প্রত্যেকটি পাড়া মহল্লা দাপিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ ভোটার কাছে যাচ্ছে এবং ভোটারদেরকে বিভিন্ন নানান প্রতিশ্রুতি দিচ্ছে। কেউ কেউ স্মার্ট নগরী হিসেবে ওয়ার্ডকে স্মার্ট নগরী গড়াবে এবং কেউ কেউ ডিজিটাল ওয়ার্ড গড়বে। অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডেই তারা নির্বাচনের আগেই কয়েকটি সমস্যা যে জর্জরিত রয়েছে সেগুলি শনাক্ত করা হয়েছে, সেগুলি নতুনত্ব রূপ দেবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে। এবং ভোটাররাও কিন্তু তাদের কাছে অনেক সাড়া পাচ্ছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেইভাবে কাজ করবে এমনটাই কিন্তু বলছে। আমরা এখন রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের আরিচপুর এলাকায়, অর্থাৎ টঙ্গী আরিচপুর। সেখানে কিন্তু আমরা দেখছি ওয়ার্ড কাউন্সিলর কিন্তু প্রথমত তারা নৌকার জন্য কাজ করছে, পাশাপাশি নৌকা হয়ে তাদের যে নিজস্ব যে মার্কা সেই মার্কাতে যে ভোট চাপছে এমন চিত্র কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু দেখছি। অর্থাৎ বলা হয়েছে যে প্রথমত একটি করে নৌকা ভোট দিবে এবং পরবর্তীতে একটি করে তাদের যে নিজস্ব যে ওয়ার্ডের যে প্রতীক সেই ওয়ার্ডে ভোট দিবে। আমরা কয়েকজন ভোটার সাথে কথা বলছি, ভোটাররা যে বিষয়টি বলছে যে পরিবর্তন, অর্থাৎ নতুন প্রতিনিধিত্ব তারা চাচ্ছে, অর্থাৎ চলমান যে কাউন্সিলর বা মেয়ররা ছিল সেটি পরিবর্তন করে নতুন হিসেবে নতুন যারা ক্যান্ডিডেট সেটি তারা দেখবে। অর্থাৎ তারা বলছিল যে আগের যে প্রতিনিধিরা ছিল তাদের কাছ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা কিছুই পায়নি, সেটির পরিবর্তে নতুন যারা কাউন্সিলর রয়েছে অর্থাৎ পদপ্রার্থী রয়েছে তাদেরকে আশ্বাস দিচ্ছে এবার তারা তাদের যে পবিত্র আমানত অর্থাৎ ভোট সেই ভোট দিয়ে জয়যুক্ত করে নতুন যে প্রতিনিধি আছে তাদেরকে প্রতিনিধিত্ব করে এবার জয়যুক্ত করবে এমন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে। তাছাড়াও কিন্তু আমরা যে বিষয়ে দেখছি যে যারা মেয়র প্রার্থী রয়েছে তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের যে দৈনন্দিন যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলিতে কিন্তু তারা প্রত্যেকটি ভোটারের কাছে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, অর্থাৎ ভোটারদের কাছাকাছি যাচ্ছে এবং কাছাকাছি গিয়ে কিন্তু তারা কিন্তু ভোট চাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সকাল থেকে দেখছি কেন্দ্রীয় যারা নেতা রয়েছে তারা কিন্তু সমন্বয় করে যারা মেয়র প্রার্থী রয়েছে তাদের সাথে সংযুক্ত হয়ে তারা ভোট চাচ্ছে এবং ভোটকে ভোট চেয়ে কিন্তু তারা কিন্তু জাগান দিচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় যারা নেতারা রয়েছে তাদের অনেকটাই কিন্তু গ্রহণযোগ্যতা দেখছি গাজীপুর মহানগরে। আমরা দেখেছি তারাও কিন্তু স্থানীয় যারা নেতা রয়েছে তাদের সাথে সংযুক্ত হয়ে কিন্তু তারা কিন্তু একইভাবে কিন্তু তারা প্রত্যেকটি ভোটারের ধারা ধারে গিয়ে ভোট চাচ্ছে। এবারে নতুন ভাবে রুট নিয়ে আজমতুল্লাহকে বিজয় করে বিজয় করে গাজীপুর মহানগরকে যেন মহানগর এমন প্রতিশ্রুতি।